পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে সৌদি আরবের দেশের তুলনা করতে গেলে দেখা যায় সৌদি আরব এবং পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হয় সৌদি আরবের নারীদের। সেই বিধিনিষেধের মধ্যে কেউ কেউ আবার মাঝে মাঝে নিয়ম ভেঙে খবরের শিরোনামও হয়ে যান। এবার হয়তো আর তেমন হতে হবে না অনেককেই, কারণ দেশটিতে এমন একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে যেখানে নারীরা নিজেকে বিকিনি করতে পারবেন এবং সিনেমা, বিনোদন, থিয়েটার কোনো কিছুতেই বাদ যাবেন না তারা। নানা নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে এবার পর্যটন কেন্দ্র গড়ে উঠতে যাচ্ছে সৌদি আরবে। দেশটির নতুন যুবরাজ সে ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটি, সৌদি আরবের অর্থনীতিকে 2030 সালের মধ্যে ঢেলে সাজিয়ে আধুনিকতায় অংশ হিসেবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছেন এই নতুন পরিকল্পনার। পর্যটন ব্যবসাকে জমজমাট করতে সৌদি আরব বড় ধরনের একটি পরিকল্পনা হাতে নিচ্ছে। এর আগেও অংশ হিসেবে লোহিত সাগরে অন্তত 50টি দ্বীপ নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে এই দেশটি। পরিকল্পনা অনুযায়ী এই সব দ্বীপে আরও নতুন জায়গায় তৈরি করা হবে বিলাসবহুল্য পর্যটন কেন্দ্র। তেলের দাম নিয়ে আগামী দিনে অনিশ্চয়তা মোকাবেলার জন্যই পর্যটন কেন্দ্র থেকে আরও বেশি অর্থ আগ্রহীর হয়ে উঠছেন এই দেশটি। সৌদি আরবে বিদেশ থেকে আসা নারী পর্যটকদের সমুদ্র সৈকতে যেতে হলে পোশাক আবৃত রাখা বাধ্যতামূলক ছিল, কিন্তু সরকার বলছে এবার যে পর্যটন কেন্দ্র তারা করতে যাচ্ছে তা হবে আইন অনুযায়ী আন্তর্জাতিক মানের সমতুল্য। সৌদি আরবের নিজস্ব আইন অনুযায়ী দেখা গেছে সৌদি নারীদের নানান বিধিনিষেধ মেনে চলতে হয় সৌদি আরবে। গাড়ি চালানো নিষিদ্ধ, পুরুষ আত্মীয়দের অনুমতি ছাড়া কোথাও ভ্রমণ করতেও পারবেন না নারীরা। নারীদের বাড়ির বাইরে গেলে তাদের ত্বক ও চুল ঢেকে রাখতে হয়, যদিও এই নিয়ম অভিন্নভাবে প্রয়োগ করা হয় না। গত মাসের একটি প্রতিবেদন থেকে জানা গেছে সৌদি আরবের একটি গ্রামে একজন মহিলাকে মিনিস্কার্ট পরে ঘোরাফেরা করার জন্য গ্রেফতার করেছিলেন সৌদি আরবের পুলিশ এবং তাকে পরবর্তীকালে ছেড়েও দেওয়া হয়। সৌদি আরবের আইন মোতাবেক সৌদি আরবে মদ্যপান নিষিদ্ধ, এগুলোর অর্থাৎ পর্যটন কেন্দ্রে মদ্যপান অনুমোদন থাকবে কিনা তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। লোহিত সাগরের তীরবর্তী সৌদির পশ্চিম উপকূলে 50 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠবে এই পর্যটন কেন্দ্র। 2019 সাল থেকে এই প্রকল্পের কাজ শুরু করা হবে এবং পর্যটন কেন্দ্রে কাজ চলবে 2022 সাল পর্যন্ত। বিমানবন্দর, বিলাসবহুল্য রিসোর্ট, প্রবাল প্রাচীর ঘেরা সমুদ্র সৈকত, উপকূল সহ বিনোদনে ভরপুর মনোরঞ্জনের ব্যবস্থা থাকবে এই পর্যটন কেন্দ্রে। এই পর্যটন কেন্দ্রের মূল পরিকল্পনা করছেন বর্তমান সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দেশি ও বিদেশি পর্যটক আকর্ষণের জন্য বিধিনিষেধ তুলে এই পর্যটক কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন তিনি। পাশাপাশি সালমান জানিয়েছেন নতুন এই প্রকল্পের কারণে দেশে হাজার হাজার নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। এই পর্যটন কেন্দ্র চালু হবে 2035 সাল নাগাদ এবং সেখানে প্রতি বছর প্রায় 10 লক্ষেরও বেশি ভ্রমণপ্রিয়াসী পর্যটক ভিড় জমাবে বলে আশা করছেন দেশটির যুবরাজ।